Welcome back to my channel. Welcome to a new vlog. I hope tomra shokale khub bhalo acho. Notun ekta fresh vlog start korchi. Sokal theke ekdom baire puro meghe ghutghute puro akash andhokar hoye geche seta tomader dekhachi. Etokhon dhore ei je Ayush ke niye bolechhilam ar ota ajke school nei, school chuti. Saturday ar Sunday chuti thake to oke etokhon ar ki porachhilam. O ki korche tomader dekhachi darao. Light door দাঁড়িয়ে আছে মুখের সামনে যেহেতু একটু অন্ধকার আর কি বাইরে মেঘ অন্ধকার অন্ধকার হয়ে আসছে সেজন্য আমার মুখের সামনে লাইট দর দাঁড়িয়ে আছে যত কুবুদ্ধিগুলো আমার ব্লগের সময়তে সব করবে যাই হোক চলো আজকে ব্লগটা তাহলে এখান থেকে স্টার্ট করছি দেখতে থাকো এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে এই হচ্ছে আকাশের কন্ডিশন এই দিকটা তো তাও ঠিক আছে মোটামুটি মেঘ তো আছেই আর এই দিকটা দেখো পুরো কালো মেঘ হয়ে আছে এই মেঘে বৃষ্টি তো হবেই বেশ ভালো হাওয়া দিচ্ছে কিন্তু এদিকে এখানে দিয়েছি আয়ুষকে পড়তে আর এখানে আমি ওকে লিখতে দিচ্ছি বৃষ্টি চলে এসেছে প্যাকেটে টক দই ছিল তো ভাবলাম লস্যি বানিয়ে নিই সবার ভালোই লাগবে এই যে এটা আমারটা চার গ্লাস বানিয়েছি মাটা ঢেকে রাখলাম কারণ মা গিয়েছে স্নানে আর আয়ুষকে আমি বারবার রাহুল বলে ফেলেছি আয়ুষ বলতে গিয়ে আয়ুষকে বাবাকে দিয়ে এলাম তো এখন লস্যিটা খাই স্নানটন সেরে লাঞ্চ আমার কমপ্লিট হয়ে গেছে আজকে সন্ধ্যাবেলা ফ্রেন্ডরা মিলে বেরোনোর প্ল্যান আছে কিন্তু আকাশের অবস্থা খুব একটা ভালো না যদি বৃষ্টি হয় তাহলে সব প্ল্যান ক্যান্সেল হয়ে যাবে ফিঙ্গার ক্রস আজকে যেন বৃষ্টিটা না হয় কারণ প্রত্যেক দিন আর সময় মানে হয় না সবারই আর কি তো প্রত্যেক দিন সময় হয় না তো আজকে দিনটাই ফিক্সড করা হয়েছে আজকে দিনে আর কি সবাই মোটামুটি ফাঁকা আর ফাঁকা না থাকলেও নিজেদের ফাঁকা করে নিয়েছে তো আজকে যদি বৃষ্টিটা না হয় তাহলেই মানে বেটার তো দেখা যাক কতদূর কি হয় বাবা আর আয়ুষ বেরিয়েছে বাজারে লাঞ্চ টাঞ্চ করেই তারপরে দুজনে বেরিয়েছে বাবাকে একটা সানগ্লাস কিনতে গেছে আগে একটা সানগ্লাস ছিল আমি যেটা ফার্স্ট ট্র্যাক থেকে অর্ডার করেছিলাম তো ওটা একটু ডার্ক টাইপের অনেকই ধরে ওটা পড়ছে তো একটু লাইটের মধ্যে নেবে তো দুজনে গিয়েছে সানগ্লাস কিনতে আসুক তারপরে তোমাদের দেখাচ্ছি কিনেছিস কি এটা কিনতে গেছিলিস এই কেমন লাগছে দিয়ে করো ভালোই লাগছে দেখতে পাচ্ছিস তো পরে ওরকম বলতে হয় না Thank you.
গুড ইভিনিং সকলকে। লাকিলি আজকে বৃষ্টি হয়নি, তো ফটাফট একদম হয়ে গেছি রেডি, কারণ আমি লেট চলছি, তো সবাই হয়তো চলেও এসেছে। তো আজকে আমরা মিট করছি স্কোয়ারে, আই লাভ বহরমপুরের কাছে, তো এটাই হচ্ছে আমাদের আজকে মিটিং পয়েন্ট। তো চলো তাহলে আমি যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি বেরোই। আমাদের আসা প্রায় এখানে আধ ঘন্টা মতো হয়ে গেল নাকি রে, এসে আমরা পুরো গল্পেতে পুরো জমে গেছিলাম, ব্লগ করার কথা ভুলে গেছি, আর আজকে আমি লেট হয়ে গেছি। অন্যদিন কি হয় মানে আমি 6:30 বলি, 7:00 সব আসে, আজকে আমি একটু মানে লেট হয়ে গেছে। কিছু বলবি তোরা? না আজকে এই যে অরুণিমাও যোগ দিয়েছে, তো চারজন মিলে আছি না, পুরো একদম গল্পে পুরো জমে গেছে। আরে আমি কোথাও যাবি? আর অন্য কোথাও যাবি না? চলে এসছি বাড়ি, আর এখন উপরে যাওয়া যাক। বাড়ি এসে যেটা ম্যান্ডেটরি যে এক কাপ চা নিয়ে নিয়েছি গরম গরম, আর মা এদিকে প্রেশারে কি বসিয়েছে জানি না, সিটি বেজেই আছে, বেজে আছে। কি বসিয়েছে মা প্রেশারে? কি কাবলি ছোলা? প্ল্যানিং হলো আমি এখানে বানাচ্ছি হচ্ছে চিলি পনির, আর মা যেটা করছিল চানা মশলা, তো ওটা আজকে করবে না, ওটা কালকে করে দেবে। আজকে এখানে আমি চিলি পনির বানাচ্ছি, তো সেই জন্য সব কিছু রেডি করা হচ্ছে। এখানে আমি পনিরগুলো কেটে আর কি কোট করে দিচ্ছি, আর মা ওদিকে আমাকে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো কেটে হেল্প করে দিচ্ছে। খুব তাড়াতাড়ি চট জলদি এখানে আমার চিলি পনির একদম রেডি, এবার মা ফটাফট রুটি ভেজে নিবে, তো আমাদের ডিনার করা হয়ে যাবে।
চিলি পনির আমার এখানে রেডি, গ্যাস বন্ধ করে দিয়েছি। দেখো কালারটাও কি সুন্দর হয়েছে। অনেকক্ষণ হয়ে গেল, আমার ডিনার হয়ে গেছে, এখানে বসে আছি, জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে। আজ সকালের দিকে বৃষ্টি হয়েছে না, ওদের তো ভীষণ ঠান্ডা ঠান্ডা আছে, বেশ ভালো লাগছে না বসে থাকতে। আর ওই ঘরে তো বিছানা টিছানা কয়েক হয়েই গেছে, মা বাবা ওই ঘরেই আছে, আর এখানে তো আমি আর আয়ুষী আছি, তো এখন গিয়ে ঘুমাবো। তো চলো তাহলে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো আজকের ব্লগটাতে কিছু ভালো লাগে কি করতে হবে আয়ুষ? লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব যদি না করে থাকো তো প্লিজ ডু সাবস্ক্রাইব টু ঋতুস্ক্যানভাস। তো বসে দেখা হচ্ছে কোনো ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। গুড নাইট, বাই বাই। সে গুড নাইট, গুড নাইট।